ইজি গার্ডেনিং কলকাতায় আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে, আর একদম সকাল সকাল চলে এসেছি আমি আমার ছাদ বাগানে। তো সকালবেলা ছাদ বাগানে চিলে কোঠার উপরে এসে কিন্তু আমার সবার প্রথমে কাজ থাকে পায়রাদেরকে খাওয়ানো। তো ওরা কিন্তু আমার জন্য অপেক্ষা করে থাকে কতক্ষণে আমি আমার ছাদে আসবো। তো আমি ছাদে এলেই কিন্তু ওরা একদম দল বেঁধে চলে আসে। তো ওদেরকে খেতে দেওয়ার পরে তার সঙ্গে সঙ্গে কিন্তু বেশ কিছু দু তিনটে কাকও কিন্তু থাকে, তার মধ্যে একটা কাক কিন্তু যে কিন্তু আমার খুব আশেপাশেই থাকে। তো আমি ঝাঁটা নিয়ে চলে এসেছি উপরে, আর এদিকে দেখুন গাছপালাও প্রচুর ভর্তি হয়ে গেছে, এগুলো কিন্তু পরিষ্কার করতে হবে। তো সিজন চেঞ্জের সঙ্গে সঙ্গে গাছপালা কিন্তু তার লাইফ সাইকেলটাও শেষ হয়ে যায়, তখন কিন্তু হঠাৎ করে কিন্তু এখন প্রচুর গাছ কিন্তু খারাপও হয়ে যাচ্ছে। যে সমস্ত গাছের ফুল দেওয়া হয়ে গেছে সেই সমস্ত গাছগুলো কিন্তু এখন আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছে। তো সেই মাটিগুলো বার করে সেই মাটিগুলো রোদে দিয়ে আবার নতুন করে মাটি তৈরি করে কিন্তু আবার বিভিন্ন রকম গাছ আমি বসাচ্ছি। আরেকটা জিনিস আপনাদেরকে দেখা, এই দেখুন এই কাকটা না আমি ছাদে এলেই কিন্তু এই আমার আশেপাশেই কিন্তু থাকে, আর একদমই কিন্তু ভয় পায় না। এই কাকটা কিন্তু একদম আমার আশেপাশে থাকে। আর এদিকে দেখুন বুগেনবেলিয়া গাছে কিন্তু হয়েছিল প্রচুর ফুল। তো কিছুদিন আগে আমি বেশ কিছু শুকনো ফুল আমি ছড়িয়ে দিয়েছি, তো আবার দেখছি অনেকগুলো ফুল শুকিয়ে গেছে, এগুলোকে আমি এখন ছড়িয়ে দেবো। তাছাড়াও কিন্তু গাছে আরও বেশ কিছু ফুল আছে, আর এই শুকনো ফুলগুলো ছড়িয়ে না দিলে কিন্তু আর গাছ আবার নতুন করে গ্রোথ নিতে আবার অনেকটা সময় নেবে। আর এই ফুলটা কিন্তু ঝরে পড়ে না, একদম গাছের মধ্যেই লেগে থাকে অনেক দিন পর্যন্ত। তো এগুলোকে সরিয়ে আর একদম হালকা একটু প্রুনিং করে দিচ্ছি, মানে যেই ফুলটা শেষ হয়ে গেছে সেখান থেকে একটুখানি ডগা কিন্তু আমি ভেঙে দিচ্ছি, যাতে গাছটা আবার নতুন করে গ্রোথ নেয়। তো এখন আমি গাছে খাবারটা দেবো না, কারণ যেহেতু গাছে এখনও ফুল আছে, তো এই ফুলগুলো শুকিয়ে গেলেই কিন্তু আমি আবার গাছে কিন্তু খাবার দেবো, তাতে কিন্তু গাছে আবার কিন্তু ফুল আসবে। এখন কিন্তু বুগেনভিলিয়া গাছে অনেক দিন ধরে কিন্তু বারে বারে ফুল আসতে থাকবে। তো গাছ যদি ঠিকমতো খাবার পায় গাছ কিন্তু অবশ্যই আমাদেরকে কিন্তু ফুল দেবে। তো এই বুগেনভিলিয়া গাছে প্রচুর ফুল পেতে কিন্তু অবশ্যই বুগেনভিলিয়া গাছকে সম্পূর্ণ রোদের মধ্যে রাখতে হবে, যেখানে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত রোদ পায়। তাহলে কিন্তু খুব সামান্য যত্নেও বুগেনভিলিয়া গাছে প্রচুর পরিমাণে ফুল হয়, যেটা কিন্তু আমার এই বুগেনভিলিয়াটা কিন্তু প্রায় 10 বছরের বেশি হয়ে গেছে আমার ছাদ বাগানে আছে। তো মাঝখানে গাছটা কিন্তু এক দুবার খারাপ হয়ে গেছিলো, সেই গাছটাকে অনেক কষ্টে বাঁচিয়ে আবার গাছে এত ফুল পাওয়া, আর এই গাছটা থেকে কিন্তু আমি প্রচুর চারা তৈরি করেছি। নেক্সট কোনো একটা ভিডিওতে আপনাদেরকে শেয়ার করব আপনাদের সঙ্গে যে আমি কত চারা বুগেনভিলিয়ার চারা আমি আমার ছাদ বাগানে কাটিং থেকে তৈরি করেছি। তো এবার ফুলগুলো আমার তোলা হয়ে গেল, এবার আমি ছাদটা আর এদিকে পায়রাদেরও খাওয়া হয়ে গেছে, আর ফুলগুলো কিন্তু একটা ব্যাগের মধ্যে গ্রো ব্যাগের মধ্যে রেখে দিলাম, আর সঙ্গে আমি নিয়ে এসে কিছু কাটোয়াটার বীজ। তো এই বীজটা কিন্তু আজকে আমি একটা জায়গায় ছড়াবো, কারণ অনেক শাক খেতে যেহেতু ভালোবাসি তো ছাদ বাগানে প্রচুর কিন্তু শাকের গাছ তৈরি করার চেষ্টা করি। আর এদিকে নতুন করে আবার করলা গাছ বসিয়েছি, আর আমার এই ট্যাঙ্কিটাকে দেখুন কীভাবে কাজে লাগিয়েছি। তো এখানে আবার কিন্তু ঝিঙে রেডি হচ্ছে, এদিকে একটা ঝিঙে আছে আবার ওপাশে একটা ঝিঙে আছে। আর ড্রাগন গাছ কিন্তু আমার যেহেতু কোনো রকম মাচা বা কোনো রকম স্ট্রাকচার কিছুই করিনি, কারণ এই জলের ট্যাঙ্কিটাকে কিন্তু আমি কাজে লাগিয়েছি। তো এইভাবে কী হয় কি, জলের ট্যাঙ্কিটা এইভাবে চতুর্দিকে গাছটা করলে না গাছের ট্যাঙ্কির ভেতরে জলটাও কিন্তু অনেক ঠান্ডা থাকবে। তো সেই জন্য আমি একদম চারদিকটা ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু গাছ করছি। তো এবারে আমি ছাদটা ভালো করে ঝাঁটা দিয়ে পরিষ্কার করে নেব, আর দেখুন কী পরিমাণে ধুলো মাটি জমে আছে। কারণ কি, এই যেহেতু বড় গ্রো ব্যাগটা আছে না, এখানে যেহেতু লাগাতার অনেক দিন ধরে বৃষ্টি হয়েছে আর গ্রো ব্যাগের নিচে কিন্তু অনেক মাটি জমে থাকে, তো সেগুলো সব তুলে দেখুন আমি এখন এই উপর দিয়ে রেখে দিয়েছি। আর এইটা এবারে সমস্ত জায়গায় খুব ভালো করে ঝাঁটা দিয়ে পরিষ্কার করে নেব, একটু ঝাঁটা দিয়ে জল দিয়ে ধুয়ে দিতে পারলে খুব ভালো হতো। তো আজকে যাই হোক ঝাঁটা দিয়ে পরিষ্কার করে তারপর কোনো একদিন ভালো করে ধুয়ে নেব। আর কিছু শুকনো গাছের ডালপালাও শুকিয়ে গেছিলো, সেটাও আমি কীভাবে এবার কাজে লাগাচ্ছি। আর আমার ছাদ বাগানের এই ট্রেটার মধ্যে হয়ে রয়েছে প্রচুর পরিমাণে পর্তুলিকা। তো এই পর্তুলিকার গাছগুলো কিন্তু আমি আজকে তুলে অন্য জায়গায় বসাবো, কারণ এই ট্রেটার মধ্যে আমি বসাবো ওই কাটোয়াডাটার বীজগুলো, আর এর মধ্যে অলরেডি বেগুনের প্রচুর চারা হয়ে আছে। তো এখানে আমি মাত্র দুটো বেগুনের চারা রাখবো, আর বাকি চারাগুলো আমি তুলে নেব, আর এর মধ্যেই বসিয়ে দেবো কিছু কাটোয়াডাটার বীজ, কারণ বেগুন গাছটা বড় হতে হতে কাটোয়াডাটার শাকটাও আমার হারভেস্ট করা হয়ে যাবে, আর বেগুন গাছ দুটো কিন্তু এখানে থেকে যাবে পারমানেন্ট জায়গায়। তো সেই জন্য বেগুনের চারাগুলো এক এক করে তুলবো, আর তার সঙ্গে এই পর্তুলিকার গাছগুলো মাটি সমেত নিচ থেকে তুলে নেব, কারণ
রাতে আমি একদম ভরপুর জল দিয়ে রেখে গেছিলাম, কারণ আমি আগের দিনে ঠিক করে রেখেছিলাম যে কালকে আমাকে এই কাজটা করতেই হবে, কারণ পর্তুলিকা গাছে কিন্তু ফুল ফুটতে শুরু করে দিয়েছে। তো এখন যদি এটাকে না তুলি পরে কিন্তু এটাকে আমি আর তুলতে পারবো না, শিকড় সমেত খুব ভালোভাবে গাছটা কিন্তু বেরিয়ে আসবে। তো গাছগুলো আমি এক এক করে তুলে নিই, আর কিছু আগাছা হয়ে আছে সেগুলো একটু পরিষ্কার করে দিচ্ছি। তো ছাদ বাগানে পর্তুলিকার গাছে কিন্তু কোনো রকম কেনা খাবার আমি ব্যবহার করি না, সম্পূর্ণ বাড়ির জিনিস দিয়েই, বাড়ির ফেলে দেওয়া জিনিস দিয়ে কিন্তু পর্তুলিকার গাছ আমি করি। এখানে কিন্তু কোনো রকম কোনো গাছের খাবার কিন্তু ব্যবহার করা হয় না, মানে কোনো কেনা খাবার কিচ্ছু ব্যবহার করি না। তো সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো যে কী জিনিস দিয়ে আমি এই গাছগুলো বসাবো, যাতে আমার এক টাকারও বা এক পয়সারও কিন্তু আমাকে গাছের কেনা খাবার গাছকে দিতে হবে না। তো তার আগে আমি কিছু আগাছা পরিষ্কার করে নিয়ে তারপরে আমি গাছগুলো, পর্তুলিকার গাছগুলো তো তুলেই নিয়েছি, তো এবার আমি এই গাছগুলোকে বসাবো। তো এই গাছগুলো বসানোর জন্য আমি দুটো হ্যাঙ্গিং টব নিয়েছি, মানে সবকটাই হ্যাঙ্গিং টব নিয়েছি, কারণ ভাবছি যে এটাকে একদম যে আমার চিলেকোঠার উপরে যে রডের যে স্ট্রাকচারটা আছে তার মধ্যেই ভাবছি হ্যাং করে করে দেবো, তাতে দেখতে অনেক ভালো লাগবে। আর একদম সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত কিন্তু এখানে যেহেতু রোদ পায়, তো পর্তুলিকার ফুল আশা করছি শীতের মধ্যেও হয়তো আমার ছাদ বাগানে ফুটবে। তো চলুন এবারে গাছগুলো কীভাবে বসাচ্ছি সেটা একটু দেখাই। তো এই দেখুন, এই হচ্ছে বাড়ি থেকে নিচ থেকে নিয়ে চলে এসেছি দুদিনের সবজির খোসা, আমি জমিয়ে রেখেছিলাম এক ডেস্কে নিয়ে এসেছি সবজির খোসা। হ্যাঁ, এই সবজির খোসা দিয়েই কিন্তু এই গাছের খাবার হবে, এবং গাছ এখান থেকে খাবার নিয়ে গাছ কিন্তু প্রচুর পরিমাণে ফুল দেবে। সবজির খোসা দেওয়ার আগে অবশ্যই আমাদেরকে কিন্তু নিচে এরকম শুকনো জিনিস দিতে হবে। তো আমার ছাদ বাগান দিয়ে ঝাঁটা দিয়ে পরিষ্কার করে যেগুলো পেলাম, তো সেগুলো দিয়ে আমি এবার দিয়ে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণে সবজির খোসা, কারণ সবজির খোসা যেহেতু একদম কাঁচা আছে এটা থেকে কিন্তু যেই উপর থেকে যে জল পড়বে সেই কিন্তু এগুলো লিকুইড ছাড়তে থাকবে। তো সেই জন্য নিচে শুকনো পাতাটা দিয়েছি বা শুকনো জিনিস দিয়েছি, এতে কিন্তু আর নিচ থেকে খুব একটা লিকুইড বেরোবে না, আর ওপরে যেহেতু এখন রোদের অনেকটা তাপ আছে তো অনেকটাই কিন্তু শোষণ করে নেবে। তো এই দেখুন সবজির খোসা দিয়ে আমি দিয়ে দিয়েছি মাটি, তো মাটি দিয়ে এবারে দেখুন গাছটাকে আলতো করে বসিয়ে দিলাম, দিয়ে এবারে শিকড়টাকে জাস্ট হালকা একটু মাটি দিয়ে ঢাকা দিয়ে দেবো, শিকড়টা যেন একদম উপর দিকে না থাকে, তাহলে কিন্তু যেহেতু এক জায়গা থেকে তোলা হয়েছে তো একটা ঢাকা দিয়ে জাস্ট হালকা করে মাটি দিয়ে ঢাকা দিয়ে দেবো, দিয়ে জল দিয়ে দিলে কিন্তু একদম রেডি আমার গাছ বসানো। তো এইভাবে আমি আমার সমস্ত গাছপটা বসাচ্ছি, আর এই গাছের গোড়ায় কিন্তু কোনো রকম খাবার দিতে হবে না। তবে হ্যাঁ, দীর্ঘদিন যদি ফুল দিতে থাকে তারপর কিন্তু এই সবজির খোসাটাই মানে পচিয়ে পাতলা লিকুইড করে সেই সবজির খোসা পচানো জলটা দিলেই কিন্তু হয়ে যাবে। আর পর্তুলিকার গাছ কিন্তু প্রচণ্ড হার্ডি প্লান্ট, যেখানে খুশি বসিয়ে দিলেই কিন্তু সেখানে চারা তৈরি হয়ে যায়, এবং যেখানে বীজ পড়ে সেখানেই গাছ তৈরি হয়ে যায়। তো এই গাছগুলোকে যদি আমরা একটু হালকা খাবার দিয়ে বসাতে পারি তাহলে কিন্তু প্রচুর মানে বড় বড় সাইজের ফুল হয়, এবং সঠিক রোদ যদি পায় তাহলে কিন্তু অনেক বড় বড় ফুল হয় আর দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো আমি আমার ছাদ বাগানে যেখানে বীজ থেকে চারা তৈরি হচ্ছে সেখান থেকেই চারাগুলো তুলে তুলে যেখানে যেখানে বসাতে চাইছি সেখানে সেখানে কিন্তু ছোট অবস্থা থেকেই কিন্তু বসিয়ে দিলে খুব ভালো হয়। তো এখন থেকে আমি যেখানেই পাচ্ছি সেখান থেকেই তুলে তুলে কিন্তু একটা করে জায়গায় বসাচ্ছি, যেরকম দেখুন এগুলো আজকে বসাবো। আর এই ট্রেটার মধ্যে আমি একটু মাটি দেবো উপর থেকে, দিয়ে এই কাটোয়াটা শাকগুলোকে আমি এর মধ্যে বসিয়ে দেবো।